দিল্লির নির্ভয়া কাণ্ডের মতন এবার এই পশ্চিমবঙ্গে অভয়া কাণ্ড। হাসপাতালের ভেতর সুপার স্পেশালিটি হাসপাতাল, আর জি কর হাসপাতালের মতন একটা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত মহিলা ডাক্তারকে নাইট ডিউটি চলাকালীন রাত্রে 11টার পর কোনো একটা সময়ে রীতিমতো পাশবিক অত্যাচার করে খুন করে দেওয়া হলো। কি অবিশ্বাস্য ব্যাপার না? কত সহজে এই কাণ্ডগুলো আমাদের রাজ্যেও হতে পারে। যদিও দিল্লির নির্ভয়া কাণ্ডে যারা হইচই ফেলে দিয়েছিলেন এই রাজ্যে, এই রাজ্যের সেই সমস্ত বুদ্ধিজীবী আর শিক্ষিত মানুষকে একটা শব্দও এখন অবধি বলতে দেখিনি। সেই পশ্চিমবঙ্গের অভয়া কাণ্ডে এবার একজনকে গ্রেপ্তার করা হলো। প্রথমে জানতে পেরেছিলাম কোনো এক সিভিক পুলিশ, পরবর্তীকালে জানা গেল সিভিক পুলিশ নয়, হাসপাতালের বেসরকারি নিরাপত্তা কর্মী। তারপরে এখন যেটা খবর পাওয়া যাচ্ছে যে বেসরকারি নিরাপত্তা কর্মী নয়, মেল অ্যাটেন্ডেন্ট, মেল ওয়ার্ডের একজন অ্যাটেন্ডেন্ট, তার নাম সঞ্জয় রায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। কিন্তু এর পেছনে আর কি কেউ আছে? পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম থেকেই এটাকে স্বাভাবিক ঘটনা এবং আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো। যদি না এই মহিলা ডাক্তারের মৃতদেহ তারই মতো রেসিডেন্ট ডাক্তারদের চোখে না পড়তো, সেটা হয়তো আজকে আত্মহত্যা বলেই চালিয়ে দিত। আর কি কি হলো, পোস্টমর্টেম রিপোর্টে কি পাওয়া গেল, আপনাদের মেয়েরা সুরক্ষিত আছে তো, সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ অবধি। দেখুন, আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নাইট ডিউটিতে, নাইট ডিউটি চলাকালীন রীতিমতো শারীরিক অত্যাচার করে খুন করা হলো একজন তরুণী চিকিৎসককে এই কলকাতার বুকে। দিল্লিতে নির্ভয়া কাণ্ড নিয়ে আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছিলেন, তাদের অধিকাংশ কি এখন আর দেখা যাচ্ছে না? কারণ এটা পশ্চিমবঙ্গ হয়েছে যে, এবং সেই যে মহিলা ডাক্তারের সঙ্গে হয়েছে তার পেছনেও কোনো বিশেষ ধর্মও নেই, ফলে বাংলার শিক্ষিত এবং বুদ্ধিজীবীরা চুপ করে আছে, ভাতা বন্ধ হয়ে যাবে না? সঞ্জয় রায় বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, প্রথমে জানতে পেরেছিলাম একজন বেসরকারি নিরাপত্তা কর্মী, এখন জানতে পারছি নাকি মেল অ্যাটেন্ডেন্ট, তার আসল পরিচয় কি, সেটা যতক্ষণ না সরকারিভাবে অফিসিয়াল জানানো হচ্ছে, ততক্ষণ পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে, ততক্ষণ এটাকে সঠিকভাবে বলা সম্ভব নয়। আমি গতকাল আপনাদের বলে দিয়েছিলাম যে এই ঘটনায় পুলিশ চাইলে 2 ঘন্টার মধ্যে সমাধান করতে পারে, কিন্তু তারা করবে কি? কি ঘটনা ঘটলো? আরজিকর হাসপাতালে নাইট ডিউটি ছিল একজন মহিলা ডাক্তারের, পিজিটি জুনিয়র ডাক্তারের নাইট ডিউটি ছিল, যেটুকু আমরা জানতে পারলাম তার টানা 36 ঘন্টা ডিউটি। পৃথিবীর কোনো সভ্য দেশে কোনো ডাক্তারকে টানা 36 ঘন্টা কাজ করতে হয় কি না আমার অন্তত জানা নেই, শুধু আমরা এই রাজ্যের ক্ষেত্রেই দেখতে পাই। স্বাভাবিক, লোকসংখ্যা বেশি, ডাক্তার কম, 36 ঘন্টা টানা ডিউটি কোনো মানুষের পক্ষে সম্ভব, কোনো রোবটের পক্ষে সম্ভব নয়, মানুষ তখন দূরের কথা। সেমিনার হলে রেস্ট নিতে যেতে হয় এই তরুণী চিকিৎসকদের, বাকি কোনো জায়গা নেই রেস্ট নেওয়ার। তাকে হয়তো গতকাল সকালে যেমন হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের তরফ থেকে ঘোষণা করা হলো স্বাভাবিক মৃত্যু, কিছুক্ষণ পর বলা হলো আত্মহত্যার ঘটনা, ঠিক যেমন আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী কোনো মহিলার সঙ্গে অত্যাচার হলেই আগে, তদন্ত হওয়ার আগে এসে ঘোষণা করে দেন প্রেম ছিল নাকি অন্য কিছু ছিল নাকি আত্মহত্যা করেছে, ক্যারেক্টার বিশ্লেষণ শুরু হয়ে যায়। তেমনি হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছিল আত্মহত্যা, স্বাভাবিক মৃত্যু, কোনো রকম কোনো চিহ্ন নেই। ভাগ্যিস এই মহিলা ডাক্তার যাকে শারীরিক অত্যাচার করে খুন করা হয়েছে তার সঙ্গেই কর্তব্যরত কিছু রেসিডেন্ট ডাক্তার ওখানে প্রথমে গিয়ে পৌঁছেছিলেন। তারা দেখলেন কি দেখলেন, তারা মহিলা ডাক্তারের নিম্নাঙ্গের পোশাক ছিল না, পোশাকটা ছুঁড়ে ফেলা হয়েছিল তার শরীরে, চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছিল। পোস্টমর্টেম রিপোর্টে কি ধরা পড়লো? পোস্টমর্টেম রিপোর্টে ধরা পড়লো গলাতে এত জোর চাপ দেওয়া হয়েছে যে গলার হাড় ভেঙে গেছে। খুনের আগে তাকে শারীরিক অত্যাচার করা হয়েছিল, যে শব্দটা আমি বলতে পারছি না, তাহলে আর এই প্রতিবেদনটা আপনারা দেখতে পাবেন না, ঠিক সেটাই করা হয়েছিল। এখন এই একজন করেছিল নাকি আরো 2-3 জন ছিল এর সঙ্গে, সেটা কিন্তু তদন্ত করে বার করতে হবে সেই পুলিশকে যারা প্রথমেই এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো। কোন পুলিশ কর্মীরা এই ঘটনাকে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করলো সেটাও খুঁজে বের করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষের কারা এই ঘটনাকে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করলো তাদেরকেও খুঁজে বার করতে হবে। শুধু এই মহিলা ডাক্তারকে কারা খুন করলো তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি না, বাকি যারা এই ঘটনা চাপা দেবার চেষ্টা করলো তাদেরও শাস্তির দাবি করছি। আর কি জানা গেল,
গলার হাড় ভেঙে গেছে, দু চোখ মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, বা গোড়ালি পেট গলা ডানা ঠোঁট মুখে 10টির বেশি আঘাতের চিহ্ন, যৌনাঙ্গে ক্ষতর চিহ্ন, তবু নাকি এটা স্বাভাবিক মৃত্যু, প্রথমেই বলে দিয়েছিল পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ। কি হচ্ছে বলুন তো, পুলিশ তদন্ত করবে? আমার তো বিশ্বাস হয় না। যতক্ষণ না এই ঘটনার সঙ্গে পুলিশ জানতে পারবে যে এর পেছনে আর কেউ নেই, শুধু এই বেসরকারি কর্মীরাই আছে যদি থাকে, তাহলে পুলিশ হয়তো তদন্ত করতে পারে। কিন্তু এর পেছনে যদি কোনো বড় মাথা থাকে, যাদের সঙ্গে ডাক্তার এবং পুলিশদের হয়তো দহরম মহরম আছে, তাহলে কি পুলিশ তদন্ত করবে? প্রশ্নটা উঠে গেছে। তবে ভরসা আছে ডাক্তারদের উপর, কারণ যিনি মারা গেছেন যে মহিলা ডাক্তার, তার সহযোগী যারা আছেন, সহকর্মী যারা আছেন, রেসিডেন্ট ডাক্তার যারা আছেন, তারা আন্দোলন শুরু করেছেন। ছাত্র আন্দোলন শুরু হয়েছে, ডাক্তারদের আন্দোলন শুরু হয়েছে, আশা করি তারা ছাড়বেন না, কারণ তারা যথেষ্ট জ্ঞানী কিভাবে তদন্ত হওয়া উচিত এই মৃত্যুর ক্ষেত্রে, কিভাবে পোস্টমর্টেম হয়েছে, তাদের দাপটের জন্য পোস্টমর্টেমটা হয়েছে, আপনারা গতকাল দেখেছেন। আশা করি তারা এই ব্যাপারটা শেষ অবধি থাকবেন যে এই তদন্ত, এই পোস্টমর্টেম তদন্ত অনুযায়ী কিভাবে এই তদন্ত এগিয়ে যায়। যেটুকু আমরা জানতে পেরেছি যে এই অপরাধের জায়গায় সেমিনার হল, যেখানে এই মহিলা ডাক্তারকে শারীরিক নির্যাতন করে খুন করা হলো, সেখানে একটা ছেঁড়া ব্লুটুথের অংশ পাওয়া গেল, ইয়ারফোনের অংশ পাওয়া গেল, এবং সেই ইয়ারফোনের অংশটি নাকি এই ধৃত যাকে ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, এই সঞ্জয় রায়ের, এমনটাই জানা যাচ্ছে। প্রথমে জানা গিয়েছিল তিনি কোনো নিরাপত্তা কর্মী বেসরকারি, পরে জানা গেল মেল অ্যাটেন্ডেন্ট, সবাই চেনে, স্বাভাবিক ব্যাপার। আমি গতকালই আপনাদের বলেছিলাম যে এই হত্যাকারী এই মহিলা ডাক্তারের অত্যন্ত চেনা, চেনা না হলে হতে পারে না, চেনা না হলে হতেই পারে না। সঞ্জয় রায় এতক্ষণে জানতে পারছি মেল অ্যাটেন্ডেন্ট, যদিও পুলিশের তরফ থেকে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি, মেল অ্যাটেন্ডেন্ট বেসরকারি। বিভিন্ন সরকারি জায়গায় এই বেসরকারি হাতে তুলে দেওয়া এবং সেখানে কোনো রকম নজরদারি না থাকা, কে আসছে তার যোগ্যতা আছে কিনা সেসব না দেখাটা এই রাজ্যের পক্ষে একটা ভয়ঙ্কর পরিস্থিতি দিকে যাচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, কয়েক লাখ সিভিক ভলেন্টিয়ার এখন এই মুহূর্তে কাজ করছে। আমার সিভিক ভলেন্টিয়ারদের উপর কোনো রাগ নেই, কিন্তু আপনারাও জানেন সিভিক ভলেন্টিয়ার কারা, যারা তৃণমূলের ঝান্ডা ধরতে পেরেছে তারাই সিভিক ভলেন্টিয়ার হয়েছে, যারা যে কোনো থানার ওসি আইসি কে খুশি করতে পারে তারাই সিভিক ভলেন্টিয়ার হয়, তার বাইরে যার যত যোগ্যতাই থাকুক সিভিক ভলেন্টিয়ার হতে পারে না। তৃণমূলই হলে তবে সিভিক ভলেন্টিয়ার হতে পারবে, তাহলে সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতা নেই। ঠিক এভাবেই, এটা একটা উদাহরণ দিলাম আপনাদের, ঠিক এভাবেই গুরুত্বপূর্ণ জায়গায় কখনো মেল অ্যাটেন্ডেন্ট, কখনো নার্স, কখনো ডাক্তার, এভাবে বেসরকারি নেওয়ার পর তাদের আদৌ যোগ্যতা আছে কিনা, তাদের মানসিকতা কি, কোন রকম নজরদারি নেই, তার ফলে এই ঘটনাগুলো ঘটছে। যেটুকু জানা যাচ্ছে এই ছেঁড়া ব্লুটুথ ইয়ারফোন দিয়ে এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে। একবার দেখুন তার চালচলনটা, একবার দেখুন, কোনো হেতকেত নেই, দেখুন একবার, ছোট্ট করে একটা ছবি দেখাচ্ছি আপনাদের। তদন্তকারী দল প্রত্যেককে জেরা করলো, রাত 8টা থেকে সকাল 8টা অবধি যারা ডিউটিতে ছিলেন প্রত্যেক চিকিৎসক এবং নার্সকে জেরা করা হয়েছে, নিরাপত্তারক্ষী, ওয়ার্ড বয়, সাফাই কর্মী, হাসপাতালের কোনো কর্মী, তাদেরকেও জেরা করা হচ্ছে। কিন্তু এত বেসরকারি কর্মী আছে, তাদের প্রত্যেককে নজরদারিতে রাখাটাও অত্যন্ত কষ্টের। তাই এই সমস্ত হাসপাতালগুলিতে যারা ডিউটি করছেন, হাসপাতালে যদি আপনার মেয়ে সুরক্ষিত না থাকে ডাক্তার হয়ে, তাহলে বাকিদের অবস্থা একবার ভাবুন। আর এই ঘটনার পেছনে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় জানেন তো, এই ঘটনার পেছনে এই যে প্রশাসনিক যে অপদার্থতা, লোকে জেনে গেছে পুলিশের, পুলিশ কতটা অপদার্থতা, পুলিশ কতটা দলদাস, পুলিশ ব্যবস্থা নিতে পারে না, মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে, তাই বেশিরভাগ ক্ষেত্রে এই অপরাধগুলো করার জন্য এই অপরাধীরা সাহস পায়, কারণ পুলিশ এবং প্রশাসনের কোনো যোগ্যতা নেই বলে মানুষের মনে এই সাহসটা এসে যাচ্ছে, তারা যে কোনো রকম কাজ করতে পারে, কারণ তারা জানে পুলিশ প্রশাসন কিচ্ছু হবে না, তারা জানে আইন আদালতে ঠিক বেরিয়ে যাব আমরা, এই কারণে অপরাধগুলো হচ্ছে। আর এই কারণে আপনাদের সব বাড়ির মেয়েরাই অসুরক্ষিত, ভাবুন একবার, আরজি করের মতন সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তারকে শারীরিক অত্যাচার করে মেরে দেওয়া হলো, তাহলে আপনাদের মেয়েরা যে কোনো বিভিন্ন বেসরকারি জায়গায় বা সরকারি জায়গায় কাজ করছে তাদের সুরক্ষা কতটা আছে, ভাবুন, ভাবতে থাকুন। শুধু যদি এটা ভাবেন যে আমার এই মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে গেছে, আর যে মেয়েটির এই হাল হলো সেই মেয়েটি আমার মেয়ে নয়, তাহলে আপনারাও সাবধান থাকুন, যে কোনো দিন আপনাদের বাড়িতেও ঠিক এই আগুন লাগবে, যে আগুন লাগলো এই মহিলা ডাক্তারের বাড়িতে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই।
চিন্তা ভাবনা করুন, ভাবতে থাকুন, ভাবতে শিখুন, আর কতদিন জেগে ঘুমিয়ে থাকবেন, কোথায় যাচ্ছে এই সমাজটা একবার ভাবুন, রাস্তায় বের হন, দেখুন কি হচ্ছে রাজনীতির নামে। যদি আপনাদের জাগা, জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙে, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। প্রতিবাদ আন্দোলন হচ্ছে, দেখা যাক এই প্রতিবাদ আন্দোলনে ডাক্তার, নার্স, সরকারি কর্মীদের পাশাপাশি, হাসপাতালের কর্মীদের পাশাপাশি এই বাংলার কতজন শিক্ষিত মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করে রাস্তায় দাঁড়িয়ে, সেটাই এখন দেখার। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।